না আপনারা জানেন আমরা দীর্ঘদিন করেছিলাম রাজ্যের ছাত্রদের সাথে, এটা রাজ্যের জনগণ ভালো করে জানে, নতুন করে কিছু বলার নেই, সবাই জানে। এই দুইটা লোক সব জায়গায় যেখানে যায় সেখানেই তাদের ক্ষমতা লাগে। ওই দুইটা লোক বসে থাকবে প্রস্তাবিত চমনি পর্যন্ত। বলে দিতে চাই, ये तो सिर्फ ट्रेलर है परमन जी, देख लेगा, मेरे को हटाया कोई दिक्कत नहीं है। लेकिन हमारा जो ऑफिस बियरर था किसी को नहीं बनाया, लेकिन आप दोनों लोग है ना पोस्ट ऑफिस चौबनी बैठेगा और क्या खाएगा, चाय पीके और क्या करेगा, ऐसा ही होगा। हिम्मत है तो आ जाओ मेरा साथ चैलेंज करो, देखेगा कांग्रेस काल क्या होगा। इधर में कुछ नहीं है, इधर में आके व्यवसाय हो रहा है, व्यवसाय कर रहा है, दिल्ली से आए इधर में व्यवसाय कर रहा है, करने दो, करुक्त हो रहा ओरा करते चाक और बर्मन कंपनी उनारा एखने पोस्ट ऑफिस चौबनी बसबे चा खाबे आर किछु काज नहीं, आर उनारा चार पांच जन आसे बसे बिजनेस करबे, एटाई एई तो। ठीक आछे, करते थाकुक, राज्येर मानुष जाने এবং সেটা দেখবে সামনে লোকসভা ইলেকশন দেখবে। সব আমার কোনো ডিমান্ড নেই, আমি কার্যকর্তা হয়ে আমাদের সারা রাজ্যের আজকে কর্মীরা আমি ধন্যবাদ জানাই, ধর্মনগর থেকে, সাবরুম থেকে, উদিপুর থেকে, বিশালগড় থেকে, বিভিন্ন তেলিয়ামুড়াতে কিছু লোক আটকে আছে, ওই দিক দিয়ে একটা প্রবলেম চলছে, আপনারা তো জানেন বিভিন্ন জায়গায় আটকে আছে, আসতে পারেনি লোকগুলা, কিন্তু কিছু বলার নেই, সব জায়গা থেকে এসেছে, আপনাদের মাধ্যমে সকলকে আমার ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আমাদের ডাকে সারা দিয়ে সারা ত্রিপুরা থেকে লিডাররা, এই বিভিন্ন জায়গার যারা ছাত্র যুবকরা ওনারা এসেছে, ওনাদেরকে আমি সালাম জানাই এবং ওনাদের সাথে আগামী দিন ছাত্রদের হয়ে যতটুকু কথা বলার কাজ করার আমি করব। এখন কোথায় যাবেন আপনারা সবাই? আমরা যাচ্ছি, আপনারা দেখতে পারবেন কোথায় যাব, এবং আপনারা তো দেখবেন। উদ্দেশ্য কি আমরা করছি? আজকে ছাত্ররা উল্লাস, ওই পোস্ট অফিস চৌমানি কয়েকজন দুইজন বসে থাকবে, এটাই তার জন্য দেখাতে চাইছি। কত ছাত্র যুব হবে? অনেক হবে ছাত্র, অফিস বিয়ারার আছে, ডিস্ট্রিক্ট লিডাররা আছে, বিভিন্ন ব্লকে বিভিন্ন কলেজের ছাত্র নেতৃত্ব এসেছে, আপনারা দেখতে পারবেন। কতজন হতে পারে? শত শত ছাত্র যুবরা আছে এখানে, অনেকে বর্মুরাতেও আটকে আছে, কারণ এখানে প্রোগ্রাম চলছে, দুই তিন গাড়ি চার গাড়ি আসতে পারেনি। টার্গেট কত ছিল? টার্গেট দেখুন, টার্গেটের কোনো ব্যাপার না, ব্যাপার হলো আমি ওদেরকে নিয়ে বসেছিলাম, ওনারা বলছে যে এখানে আর কিছু করা যাবে না কংগ্রেসে, তাই ওই দুইজন বসে থাকবে বর্মন কোম্পানি। যারা যে দুইজনের কথা বলছেন তাদের বিরুদ্ধে আপনার সবচেয়ে বড় অভিযোগ কোনটা? কুই কি অভিযোগ? আমাকে সরিয়েছে, ভালো কথা, আমাকে সরিয়েছে, ভালো কথা। আমাদের অফিস বিয়ারকে কেন বানানো হয়? পয়সার বিনিময়ে ল্যান্ড মাফিয়াকে বানানো হয়েছে, তো করতে থাকো। কোন দলে যোগদান?